পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কোভিড-19 জন্য যে সকল মডেল অ্যাক্টিভিটি টাস্ক করতে দিয়েছে সমস্ত দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকে আমরা করব জীবন বিজ্ঞানের পার্ট 1 পার্ট 2 এবং পার্ট 3 তিনটা প্রশ্নই কিন্তু এখানে একসঙ্গে রয়েছে এবং তার উত্তর আমি করে দিয়েছি। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি উপকৃত হবে। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গ সংস্থানের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, নিউক্লিওলার, অর্গানাইজার, টেলোমিয়ার। দেখো এই চিত্রটা অঙ্কন করলে চিত্র অঙ্কন করার জন্য থাকে 3 নম্বর এবং এই নামগুলো লেখার জন্য থাকে 2 নম্বর, অর্থাৎ এখানে কিন্তু মোট 5 নম্বর থাকে। আর প্রতিবার কিন্তু মাধ্যমিকে একটা চিত্র অঙ্কন করতেই হয়। দেখো তোমরা কিন্তু চিত্রটা এইভাবে অঙ্কন করে নেবে আর এখানে নামগুলো এইভাবে লিখবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরটা দেখো 2 নম্বরটা কী আছে, প্রাণীদের গমনের কারণগুলি কি কি, অর্থাৎ প্রাণী কেন গমন করে। তাহলে দেখো প্রাণীরা তো নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, অর্থাৎ তাদের কি করতে হয়, খাবার খুঁজতে হবে এবং কি নিজেকে আত্মরক্ষা করার জন্য কিন্তু প্রাণীরা গমন করে। তাহলে দেখো তোমরা এটা এইভাবে লিখবে। তাহলে দেখো গমনের কারণ, প্রথম কারণ কি, খাদ্য খোঁজা বা খাদ্য অন্বেষণ। তাহলে প্রাণীরা নিজের খাদ্য নিজেই উৎপাদনে অক্ষম, তাই প্রাণীদের খাদ্য অন্বেষণের জন্য গমন করতে হয়। তারপরে দেখো 2 নম্বরটা কী বলেছে, আত্মরক্ষা। তাহলে এক শ্রেণীর খাদক অপর শ্রেণীর খাদককে খাদ্য হিসাবে গ্রহণ করে, তাই শত্রুর আক্রমণ থেকে নিজেকে বাঁচাবার জন্য প্রাণীকে কী করতে হয়, গমন করতে হয়। এরপরে দেখো 3 নম্বর কি, পরিযান। আচ্ছা পরিযান কি, দেখো পরিবেশগত কারণে প্রাণীরা এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ে, একে পরিযান বলে। তো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন মহামারী থেকে রক্ষা পেতে প্রাণীরা কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু গমন করে। এরপরে কি রয়েছে, অনুকূল পরিবেশের সন্ধান, অর্থাৎ উপযুক্ত মাত্রায় জল, আলো, বাতাস ইত্যাদির জন্য প্রাণীকে স্থানান্তরে গমন করতে হয়। যেমন বর্ষাকালে পিঁপড়েরা মাটি থেকে ঘরের বাইরে চলে আসে। এরপরে 5 নম্বর কারণ কি, প্রজননিক কাজের জন্য, অর্থাৎ কি হয়, বংশগতির জন্য প্রাণীরা উপযুক্ত সঙ্গী নির্বাচনের জন্য স্থানান্তরে গমন করতে হয়। যেমন ইলিশ মাছ সমুদ্রের লবণাক্ত জলে বাস করে, কিন্তু ডিম পাড়ার জন্য এরা নদীর মিঠে জলে আসে। আচ্ছা এরপরে প্রশ্নটা কি রয়েছে, যে ফ্লেক্সর ও এক্সটেনসর পেশির কার্যপদ্ধতি পরস্পরের বিপরীতধর্মী, উপযুক্ত উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। দেখো একটা আছে ফ্লেক্সর, একটা হচ্ছে এক্সটেনসর। আচ্ছা ফ্লেক্সর কি, মনে রাখবে যখন দুটো পেশি কি করে, যে পেশি কি করে দুটো অঙ্গকে কি করে সংকুচিত করতে বা কাছাকাছি আসতে সাহায্য করে। দেখো এই যে বাইসেপস যে পেশিটা, এ কী করে এই দুটো অঙ্গকে কি করে কাছাকাছি আসতে সাহায্য করে, হ্যাঁ, তাই এটাকে বলা হয় ফ্লেক্সর। আর যদি যে পেশি কি করে অঙ্গ দুটোকে কী করে দূরে সরে যেতে সাহায্য করে, তাকে বলা হয় কি এক্সটেনসর। যেমন হচ্ছে ট্রাইসেপস পেশি, যেমন এই পেশিটা কী করে এই হাতটা কী করবে সোজা করতে সাহায্য করে। তাহলে দেখো বাইসেপস কী করে কাছাকাছি আসতে সাহায্য করে, দুটো অস্থিকে, অর্থাৎ দুটো অস্থি যখন কাছাকাছি আসে তাকে বলা হয় বাইসেপস, আর যখন দূরে চলে যায় অর্থাৎ এটা সোজা হয় যদি সোজা করে দেয় সেটাকে বলা হয়, আমরা বলবো হচ্ছে এক্সটেনশন। ওকে, সেটা সাহায্য করে কোন পেশি, এখানে একটা পেশি, এই যে পেশিটার নাম হচ্ছে কি, এর নাম হচ্ছে ট্রাইসেপস পেশি। তাহলে বাইসেপস কি সংকোচনে সাহায্য করে আর ট্রাইসেপস কি করে প্রসারিত হতে সাহায্য করে। তোমরা এটাকে এভাবে লিখবে। তাহলে ফ্লেক্সর পেশি কোনোই এর উপরিস্থিত বাইসেপস পেশি, তোমাদের ছবিতে আমি দেখিয়ে দিলাম। এবার কি বলেছে, যে ফ্লেক্সন পেশি দুটি অস্থি ভাঁজ হতে বা কাছাকাছি আসতে সাহায্য করে, যেমন বাইসেপস পেশি কোনোই সন্ধিকে ভাঁজ করতে সাহায্য করে। এরপরে কি রয়েছে, অপরপক্ষে এক্সটেনসর পেশি ভাঁজ করা अंग के दूरे सरे जेते साहाज्य करे जेमन ट्राइसेप्स पेशी संकुचित भास करा हाथ कि सोजा करते साहाज्य करे। आशा करी तुम्हारा बुझते पेरेछो। तुमी यदि आमार चैनल नतून हओ ताहले अवश्य सबस्क्राइब करो, लाइक करो, केमन लागलो अवश्य कमेंट करे जानाओ। एरपर देखी 3 नम्बर क्वेश्चनटा कि आछे, कोष चक्रे एस दशा के संश्लेष दशा बले केन बा बला हय केन। एई जे व्याख्याटी एई वाक्यटी किन्तु एई वाक्यटिर यथार्थ निर्वाचन करो, ठीक आछे। ताहले कोष चक्रे एस दशा के संश्लेष दशा बले हय केन तुम्हारा ये लिखे। ताहले देखो कोषचक्रे दुटी पर्यायर मध्य एक दशा हलो इंटरफेस दशा एवं अपरटी हलो एस दशा। हाँ, और ये दशा कि है एस दशाय किन्तु डिएनए संश्लेषित है बोले ये दशा के बला है संश्लेष दशा। एरपर प्रश्नटा कि बोलेछे जे डिएनए एवं आरएनएर मध्य पार्थक्य उल्लेख करो। पार्थक्य बोलछे डिएनए एवं आरएनएर मध्य। अच्छा देखो एखाने छबिर दिके ताकाओ, देखो डिएनए कि है, डिएनए देखते किन्तु कि है एकटा सीढ़िर मतो अथवा एटा किन्तु देखते किन्तु द्वितंत्री, देखो दुटो तंत्र आछे आर देखते कि है सीढ़िर मतो पेचानो। आर देखो अपर दिके देखो एई जे आरएनए देखते किन्तु एकटा रैखिक बा रेखाकार बोलते पारी। एखाने देखो एटाके बला हय डिअक्सिराइबोनिउक्लिक अ্যাসিড और आरएनए के बला हय राइबोनिउक्लिक अ্যাসিড। तोमरा एटाके एइभाबे लिखबे। देखो गठन, ताहले देखो डिएनए गठन गठन कि द्वितंत्री और सीढ़िर मतो पेचानो और आरएनए कि है एक तंत्री बा सूतोर मतो। अच्छा शर्करा, ताहले शर्करा कि है डिएनएर मध्य कि शर्करा डिअक्सिराइबोज शर्करा दिए गठित और आरएनए कि आरएनए किन्तु राइबोज शर्करा दिए गठित। एरपर देखो जे नाइट्रोजेने घटित क्षार बा नाइट्रोजेन घटित क्षार, तो देखो एखाने पिरिडिन क्षार हलो थाइमिन एवं साइटोसिन और एखाने देखो पिरिमिडिन क्षार हलो कि यूरासिल एवं होच्छे साइटोसिन। देखो एखाने कि एखाने थाइमिन और साइटोसिन और एखाने कि शुधु यूरासिल और साइटोसिन। ताहले देखो एई थाइमिनटा और यूरासिलटा कि शुधुमात्र आलादा रयेछे, ठीक आछे। एरपर लक्ष्य करो एखाने कि आछे जे काज कि, देखो ডিএনএ কি করে, ডিএনএ কিন্তু বংশগত বৈশিষ্ট্য বহন করে কেন, কারণ ডিএনএর মধ্যে তো রয়েছে জিন আর জিন কি করে, জিন কিন্তু বংশগত বৈশিষ্ট্যগুলোকে কি করে বহন করে। তাহলে দেখো তাহলে ডিএনএর কাজ কি বংশগত বৈশিষ্ট্য বহন করে ও কোষের যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করে আর আরএনএ কি করে, আরএনএ কিন্তু এই বংশগত বৈশিষ্ট্যকে বহন করতে পারে না, তাহলে কি করে কোষে প্রোটিন সংশ্লেষে অংশ নেয়। তাহলে আরএনএ কি করে কোষের মধ্যে প্রোটিন সংশ্লেষে অংশ নেয়। देखो 4 नम्बर प्रश्नटी कि बोलेछे, অ্যাড্রিনালিন হরমোন आपत्कालीन परिस्थितिर मोकाबेलाय गुरुत्वपूर्ण भूमिका पालन करे व्याख्या करो। राग दुश्चिंता भय आनंद प्रभृति मानसिक उत्तेजनार समय অ্যাড্রিনালিন হরমोनेर क्षरण बाढ़े एवं অ্যাড্রিনালিन स्नायुतंत्र श्वासतंत्र रक्त समन्तंत्रेर उपर प्रभाव विस्तार करे उत्तेजना के कि करे प्रशमित करते और देह के प्रयोजनीय व्यवस्था निते साहाज्य करे। एई जन्य অ্যাড্রিনালিন हरमोन के बला हय आपत्कालीन हरमोन बा एमार्जेंसि हरमोन। एरपर कि आछे जे ट्रफिक और न्यस्टिक चलनेर पार्थक्य लेखो। ताहले तोमरा एटा एइभाबे लिखबे ट्रफिक चलन न्यस्टिक चलन विषय कि उद्दीपकेर भूमिका। ताहले उद्दीपकेर भूमिका कि, ताहले उद्दीपकेर भूमिका एखाने किन्तु উৎসের অভিমুখে अर्थात ট্রফিক চলন কিন্তু যে ট্রফিক চলনটা ঘটে সেটা কি হয় উৎসের অভিমুখে আর ন্যস্টিক চলনের কি হয় উদ্দীপক তীব্রতা অনুসারে কিন্তু কাজ করে, ঠিক আছে। যেমন কি একটা উদাহরণ দিই আমি এখানে, যেমন হচ্ছে টিউলিপ ফুল। টিউলিপ ফুল কি হয় যদি তাপমাত্রা যদি উষ্ণতা বেশি হয় তাহলে ফুটবে আর না হলে কিন্তু মুদে যাবে বা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে কি বলেছে যে চলনের প্রকৃতি, চলনের প্রকৃতির কীরকম হয়, একটা স্থায়ী আর এটা হচ্ছে বৃদ্ধিজনিত। अर्थात ট্রফিক চলনের চলনটা সেটা কিন্তু স্থায়ী আর এটা হচ্ছে বৃদ্ধি জনিত, এখানে কিন্তু অস্থায়ী, ঠিক আছে। কি বললাম যে উষ্ণতা বৃদ্ধি পেলে টিউলিপ ফুল ফুটবে তাহলে বন্ধ হয়ে যাবে, তাহলে এটা কি একটা অস্থায়ী আর এখানে কিন্তু রসস্ফীতি জনিত একটা চলন হয়। আর এখানে কাজ কি, এখানে হরমোনের ভূমিকা আছে। হ্যাঁ, ট্রফিক চলনে কিন্তু অক্সিন হরমোনের যে ভূমিকা আছে, তাহলে অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় কে ট্রফিক চলন। और एखाने অক্সিন হরমোনের किन्तु कोनो रकम भूमिका नहीं। एरपर देखो नीचे प्रश्नगुलिर उत्तर लेखो। निम्नलिखित বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অযৌন ও যৌন জননের পার্থক্য উল্লেখ করো। ক নম্বর কি বিষয়ের উপর পার্থক্য করতে হবে, বিষয়গুলো এখানে বলে দিয়েছে যে জনিত জীবের সংখ্যা, গ্যামেট উৎপাদন, মাইটোসিস বা মিউসিসের উপর নির্ভরতা। তাহলে এই বিষয়গুলোর উপর কিন্তু নির্ভর করে আমাদের কি করতে হবে, পার্থক্য লিখতে হবে। কি পার্থক্য? অযৌন ও যৌন জননের। তাহলে দেখো বিষয় অযৌন জনন আর যৌন জনন পার্থক্যটা এইভাবে লিখতে হবে। তাহলে বিষয় কি বলেছে, জনিত জীবের সংখ্যা, এখানে কিন্তু একটি হয় আর এখানে হবে একটি বা দুটি। তারপরে কি আছে, গ্যামেট উৎপাদন। তাহলে এখানে কিন্তু অযৌনতে কিন্তু কোনো রকম গ্যামেট তৈরি হয় না, তাহলে গ্যামেট সৃষ্টি হয় না, শুধুমাত্র কি হয় রেণু বা দেহকোষ বিভাজিত হয়ে জনন সম্পূর্ণ হয়। ঠিক আছে। আর এখানে কি দু প্রকার গ্যামেট উৎপন্ন হয়, একটা কি, একটা হচ্ছে স্ত্রী গ্যামেট এবং একটা হচ্ছে পুং গ্যামেট। ঠিক আছে। এরপরে দেখো এরপরে বিষয়টা কি বলেছে যে মাইটোসিস বা মিওসিসের উপর নির্ভরতা। তাহলে দেখো যে মাইটোসিস কিছু ক্ষেত্রে কি হয়ে থাকে, অর্থাৎ মাইটোসিস হয়, যেমন হচ্ছে অ্যামিবা। অ্যামিবা কী হয় দেখো, অ্যামিবা কী হয় বা দেখো অ্যামিবার কিন্তু কোনো রকম তুমি যে কোনো এভাবে একটা শেপ দিতে পারো। তাহলে এটা একটা অ্যামিবা, ওকে। এটা হচ্ছে কি নিউক্লিয়াস। এবার কি হয়, এই নিউক্লিয়াসটাকে কী করবে, এরকম করে দুটো অর্ধেক বিভক্ত করে দেবে, অর্থাৎ এরকম করে নিউক্লিয়াসটা এখানে বিভাজিত হবে আর এখানে বিভাজিত হবে, অর্থাৎ এরকম একটা নিউক্লিয়াস হলো একটা, এখানে একটা কোষ আর এরকম একটা, অর্থাৎ এই একটা অ্যামিবা, এই একটা অ্যামিবা। তাহলে এই যে প্রক্রিয়া শুধুমাত্র কি হলো, শুধুমাত্র নিউক্লিয়াসটা কি দুটো ভাগে বিভক্ত হয়ে দুটো অপত্য কোষ তৈরি করলো, তো এটাকে আমরা বলবো কি অ্যামাইটোসিস, কোষ বিভাজন। তো ওটাই বলেছে যে কিছু ক্ষেত্রে অ্যামাইটোসিস হয়ে থাকে। আর এখানে কি বলেছে যে মিওসিস পদ্ধতির উপর নির্ভরশীল। সবসময় রাখবা যৌন জনন কিন্তু সবসময় কিন্তু মিওসিস পদ্ধতির উপর হয়ে থাকে। এরপরে কি রয়েছে, কোনো কোনো প্রাণী, এটা হবে কোন কোন প্রাণী কোরোকোগম প্রক্রিয়ায় জনন সম্পূর্ণ করে। এটা হবে কি, অবশ্যই কিন্তু হবে ইস্ট হবে। ঠিক আছে। তারপর কি বলেছে, বক্তব্যটির যথার্থতা বিচার করো। তাহলে তোমরা এটা এভাবে লিখবে। তাহলে দেখো হাইড্রা ও ইস্ট কোরোকোগম প্রক্রিয়ায় জনন কিন্তু সম্পূর্ণ করে। এবার আমি বলছি যে এই যে উক্তিটির বক্তব্যটির কিন্তু ব্যাখ্যা করতে বলছে। তাই দেখো হাইড্রার কোরক জনিত্রীর দেহের বাইরে কিন্তু সৃষ্টি হয়। প্রথম প্রবর্তক রূপে সৃষ্টি হওয়ার পর অপত্য হাইড্রার মুখছিদ্র কোষিকা গঠন সম্পূর্ণ হয় এবং এটি মাতৃকোষ থেকে কি হয় বিচ্ছিন্ন হয়ে যায়। এতটুকু দেখলেই হবে। এরপরে প্রশ্নটা দেখো 2 নম্বর, সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে নিষেক এবং নতুন উদ্ভিদের গঠন কিভাবে হয় তা একটি রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করো। তাহলে তোমরা এটা এইভাবে করবে। দেখো এটা একটা রেখাচিত্র আমি অঙ্কন করেছি। প্রথমে কি পরাগ রেণু, তারপর কি আছে পরাগ রেণু বা গর্ভমুণ্ডে কি হবে স্থানান্তরিত হবে, সেখান থেকে কি হবে স্ত্রী গ্যামেট তৈরি হবে বা সৃষ্টি হবে। এরপর কি হবে যে পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট কি হবে পরাগযোগ ঘটবে, আর সেখান থেকে কি তৈরি হবে নিষেক ও জাইগোট গঠন, মানে সেখান থেকে কি হবে নিষেক তৈরি হবে। এরপর কি হবে সেখান থেকে হবে ভ্রূণ গঠন, তারপর কি হবে ফল বা বীজ গঠন, আর সেখান থেকে কি হবে অঙ্কুরোদ্গম, আর তারপরে হবে একটা কি শিশু উদ্ভিদ। তাহলে তোমরা এটাকে সম্পূর্ণটাকে এইভাবে লিখবে। কোথাও যদি বুঝতে বা হাতের লেখা বুঝতে অসুবিধা হয় তো আমাকে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদের বলে দেব। এরপরে দেখো কি রয়েছে, ইতর পরাগযোগের দুটি অসুবিধা উল্লেখ করো। তাহলে ইতর পরাগযোগের দুটি অসুবিধা, প্রথম অসুবিধা কি, আমি এখানে দেখো 3টা লিখে রেখেছি, তোমরা এর মধ্যে যে কোনো দুটো লিখবে। তাহলে দেখো ইতর পরাগযোগ কিন্তু বাহকের দ্বারা সম্পূর্ণ হয়, অর্থাৎ এখানে কিন্তু বাহক কিন্তু লাগবেই, বাহক ছাড়া কিন্তু সম্পূর্ণ হবে না। তাহলে অসুবিধা কি, তাহলে দেখো বাহক নির্ভর পরাগায়ন বলে এই পরাগায়নের সময় কিন্তু কি হয় প্রায় অনিশ্চিত হয়ে পড়ে, অর্থাৎ বাহক ছাড়া কিন্তু এই পরাগযোগটা কিন্তু এখানে সম্ভব নয়। এরপরে অসুবিধা কি, দ্বিতীয় অসুবিধা কি, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু কি হয় পরাগ রেণু কি হয় নষ্ট হয়, अर्थात बेशिरभाग প্রাণীগুলো কি হয়ে যায় নষ্ট হয়ে যায়। এবং তিন নম্বর কারণ অসুবিধা কি যে প্রজাতির বিশুদ্ধতা রক্ষিত হয় না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এরপরে তিন নম্বর প্রশ্নটা কি হয়েছে যে মাইক্রো প্রপোগেশন পদ্ধতির ধারাবাহিক পদ্ধতিগুলো কি হলো আলোচনা করো, এরকম বলেছে। তৃতীয় প্রশ্নটা যে মাইক্রো প্রপোগেশন পদ্ধতির ধারাবাহিক পদ্ধতিগুলো হলো কি হলো, এক নম্বর কি যে এই পদ্ধতিতে প্রথমে উদ্ভিদ দেহাংশ নির্বাচন করা হয় যা পুরোপুরি প্রজাতির উপর নির্ভর। ওকে, এরপর দু নম্বর কি নির্বাচিত উদ্ভিদ দেহাংশকে প্রথমে কি করতে হবে 70% অ্যালকোহলে 1 মিনিট ধুয়ে পরে কি করতে হবে যে 10% হাইপোক্লোরাইড দ্রবণে 15 মিনিট রেখে নির্বীজ করা হয়। এরপর কর্ষণ মাধ্যমে স্থাপন করা হয়। এই কর্ষণ মাধ্যমে শক্তির উৎসরূপে সুক্রোজ ব্যবহৃত হয়। 4 নম্বরে কী করবে যে প্রথমে উদ্ভিদ দেহাংশ থেকে এই এক গুচ্ছ অবিভাজিত কোষ সৃষ্টি হবে এবং এটি কি হয় এটি পরে বিভাজিত হয়ে বিভিন্ন কলা সৃষ্টির মাধ্যমে অসংখ্য কিন্তু এমব্রয়েড গঠন করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে প্রশ্নটা কি বলেছে যে জননের গুরুত্ব, জননের গুরুত্ব কি। দেখো আমি এটাকে তোমাদের এইভাবে লিখবে তোমরা এটা। দেখো জননের গুরুত্ব তাহলে কি জননের সাহায্যে জীব নতুন অপত্য সৃষ্টি করে, ফলে তার নিজ প্রজাতির সদস্য সংখ্যা বৃদ্ধি পায় এবং প্রজাতির অস্তিত্ব বজায় থাকে। 2 নম্বর পয়েন্ট কি যে জননের ফলে নতুন অপত্য জীব সৃষ্টি হয়, এর ফলে জীবের যে বংশগতি বৈশিষ্ট্যের কি ধারাবাহিকতা বজায় থাকে। এরপরে দেখো কি রয়েছে রেখাচিত্রের সাহায্যে একটি ফানের যৌনক্রম ব্যাখ্যা করো। দেখো এখানে তোমাদের কিন্তু কোনো রকম ছবি আঁকাতে হবে না, শুধুমাত্র কি করবে এই যে ছবিটা রয়েছে এখানে শুধুমাত্র এই নামটা লিখবে, অর্থাৎ লিখবে রেণু উৎপাদন। ওকে, তারপর এখান থেকে লিখে কী লিখবে যে রেণু মাতৃকোষ 2n মানে কি হয় ডিপ্লয়েড, তারপর সেখান থেকে কি হবে রেণু। এবার দেখো রেণুর পর কি হবে যে লিঙ্গধর উদ্ভিদ অর্থাৎ nটাকে আমরা দুটো ভাগে বিভক্ত করব, একটা কি হবে একটা হবে শুক্রাণু আর একটা হবে এই চলে আসবে একটা ডিম্বাণু। ওকে, এরপর থেকে দেখো এই শুক্রাণু থেকে কি হবে এখানে আসবে জাইগোট আর এখানে থেকে আসবে কিন্তু জাইগোট। ওকে, এবার জাইগোট থেকে কি হবে 2n অর্থাৎ নতুন রেণুধর উদ্ভিদ। আবার বলছি তোমরা কিন্তু ছবি আঁকবে না, শুধুমাত্র ছবির পরিবর্তে এই নামগুলোকে এখানে দিয়ে দেবে। এরপর কি হবে দেখো নতুন রেণুধর উদ্ভিদ, তারপরে কি হবে এখান থেকে হবে পরিণত রেণুধর উদ্ভিদ, সেখান থেকে আবার কি হবে স্ফেরোলিন অর্থাৎ 2n, এই সেই স্ফেরোলিন থেকে আবার কি হবে রেণু হবে, তারপর আবার এটা কিন্তু কন্টিনিউ হবে চলবে। এবার লক্ষ্য করো এটা দেখো এটা আছে মিওসিস। ওকে, এটা হচ্ছে মিওসিস। তাহলে দেখো ছবি আঁকবে না, শুধুমাত্র এই নামগুলো লিখবে আর এইভাবে তোমাদের দেখাতে হবে। এরপর দেখো শেষ প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গ সংস্থানের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। আবারও বলছি চিত্র অঙ্কন করার জন্য থাকে 3 নম্বর এবং এই লেখাগুলো লেখার জন্য থাকে 2 নম্বর, অর্থাৎ মোট এখানে থাকে 5 নম্বর। কী করতে হবে ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, নিউক্লিওলার, অর্গানাইজার এবং হচ্ছে টেলোমিয়ার। দেখো তোমরা ছবিটাকে এইভাবে অঙ্কন করবে। এখানে দেখাও, এখানে দেখো 2 রকম ছবি আছে। দেখো তোমরা এটা এই ছবিটাকে এখানে নেবে, আর এটা একটা হচ্ছে আদর্শ কি আদর্শ ক্রোমোজোম। দেখো ক্রোমোজোমের এখানে আছে দেখো এটাকে বলা হয় স্যাটেলাইট, এখানে কি গৌণ খাস, এখানে মুখ্য খাস বাকি যেটাকে আমরা বলবো সেন্ট্রোমিয়ার, আর এটা হচ্ছে যেগুলো যে পেছার মতন আছে এগুলোর নাম কি ক্রোমাটিড। ওকে, আর এটা কি গৌণ খাস, আর এর লাস্ট অংশ এটা হচ্ছে টেলোমিয়ার। ওকে, বা তোমরাও কিন্তু এটা এইভাবে আঁকতে পারো, তো তোমরা এটা এইভাবে আঁকবে অথবা এই আঁকবে, তোমার উপর ডিপেন্ড করবে। এটা আঁকলেও ঠিক, এটা আঁকলেও কিন্তু ঠিক। সরি আমি ভুল করে আগের প্রশ্নটা আবার দেখিয়েছি, এটা এই প্রশ্নটা হবে। নিচের প্রশ্নগুলি উত্তর লেখো। স্নায়ুকোষের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। ডেনড্রন, সোয়ান কোষ, প্রান্তপুরুষ এবং হচ্ছে এক্সোলেমা। দেখো তোমরা ছবির দিকে দেখাও, তোমরা ছবিটা এভাবে অঙ্কন করবে। এই ছবির জন্য থাকে 3 নম্বর এবং নামগুলো থাকে 2 নম্বর, অর্থাৎ এখানে মোট 5 নম্বর থাকে। তারপরে দেখো দুই নম্বর প্রশ্নটা কি বলেছে, জীবের মধ্যে প্রকরণ সৃষ্টিতে মিয়োসিসের ভূমিকা উল্লেখ করো। তাহলে প্রকরণ সৃষ্টিতে মিয়োসিসের ভূমিকা কি? মিয়োসিস কোষ বিভাজন কালে যে ক্রসিং ওভার ঘটে সেই সময় অঙ্গ সংশ্লিষ্ট ক্রোমোজোমগুলির ক্রোমাটিড অংশের বিনিময় ঘটায় এবং জিন সজ্জার পুনর্বিন্যাস ঘটে। এর ফলে অপত্য কোষে প্রকরণ সৃষ্টি হয়। এই প্রকরণ নতুন প্রজাতি উদ্ভবে কী করে? সাহায্য করে। তোমরা এটাকে এইভাবে লিখে নেবে। এরপরে প্রশ্নটা দেখো কি রয়েছে, মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার তিনটি বৈশিষ্ট্য লেখো। আর এটা দেখো তোমরা এইভাবে লিখবে। প্রথম বৈশিষ্ট্য কি? এই দশার শুরুতেই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলি সমান দুভাগে কি হয়? বিভক্ত হয়ে যায়। এরপরে কি দুই নম্বর দেখো, এর ফলে সিস্টার ক্রোমাটিড দ্বয় একটি সেন্ট্রোমিয়ার এর অংশসহ পৃথক হয়ে যায় এবং দুটি অপত্য ক্রোমোজোম কি করে? গঠন করে। এবং তিন নম্বর বৈশিষ্ট্য দেখো, প্রতিটি অপত্য ক্রোমোজোম কাইনেটো কোরের সাহায্যে উভয় পাশে বেমের, এটা কয়রফলা হবে, বানানটা ভুল আছে, ক্রোমোজোমাল তন্তুর সঙ্গে কি থাকে? যুক্ত থাকে। কোথাও যদি বুঝতে বা হাতের লেখা যদি না বুঝতে পারো তো অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তা বলে দেব। তিন নম্বর প্রশ্নটা কি বলেছে, অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণে সাহায্য করে যে উদ্ভিদ হরমোন তার তিনটি বৈশিষ্ট্যের ভূমিকা লেখো। তাই দেখো অগ্রস্থ প্রকটতা সাহায্য করে কিন্তু যে উদ্ভিদ হরমোন তার নাম হচ্ছে অক্সিন। আর এখানে বলছে তাহলে অক্সিন তিনটা ভূমিকা লেখো। তাহলে দেখো অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণে সাহায্যকারী হরমোনটির নাম হলো অক্সিন। আর অক্সিনের ভূমিকা কি? যে অক্সিন অগ্রস্থ প্রকটতা ঘটায় এবং পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি কী করে? ব্যাহত করে। তারপর কি করে? অগ্রমুকুলের উপস্থিতিতে কাক্ষিক মুকুলের বৃদ্ধি কী করে? বাধাপ্রাপ্ত হয়। দুই নম্বর বৈশিষ্ট্য কী? যে অক্সিন এর প্রভাবে উদ্ভিদ কোষ বিভাজিত হয় এবং কোষ আয়তনে বৃদ্ধি পায়। অক্সিন কোষ প্রাচীরকে কী করে? নমনীয় করে। এরপর তিন নম্বর বৈশিষ্ট্য কী আছে? যে অক্সিন কোষ প্রাচীরে নতুন উপাদান সঞ্চিত করে, কোষের সামগ্রিক বৃদ্ধি ঘটায়। এছাড়া কোষ গহ্বর সৃষ্টি করে অক্সিন কোষের আয়তন কী করে? বৃদ্ধি ঘটায়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে কি রয়েছে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ইনসুলিন হরমোনের ভূমিকা উল্লেখ করো। তাহলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে ইনসুলিন রক্তের অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে, যকৃতে কী করে? সঞ্চয় করে। এরপর অপর পক্ষে রক্তে শর্করার পরিমাণ যদি কমে গেলে গ্লুকাগন নামক হরমোন যকৃতে সঞ্চিত গ্লাইকোজেনকে পুনরায় গ্লুকোজে বিশিষ্ট করে রক্তে স্রোতে পাঠায়, ফলে শর্করার পরিমাণ স্বাভাবিক থাকে। লাস্ট কোশ্চেন দেখো, মাছের সন্তানের পাখনার গুরুত্ব নির্বাচন করো বা নির্ধারণ করো। তাহলে মাছের সন্তানের সন্তরণে কি? পাখনার গুরুত্ব। তোমরা এটাকে এইভাবে লিখবে। তা দেখো মাছের দেহে উপস্থিত বিভিন্ন পাখনা বিভিন্ন কাজ করলেও সামগ্রিকভাবে মাছের গমনে সাহায্য করে। এই পাখনাগুলির মধ্যে কি দেখো, যে বক্ষ পাখনা ও শ্রেণী পাখনা মাছকে জলের উপরে ও নিচে নিয়ে যেতে সাহায্য করে। টু নাম্বার কি? যে পায়ু ও পৃষ্ঠ পাখনা মাছকে গমনে সামনের দিকে কি করে? এগিয়ে যেতে এবং পুচ্ছ পাখনা দিক পরিবর্তনে সাহায্য করে। এরপরে দেখো তার সঙ্গে রয়েছে এটা ট্র্যাক কোশ্চেন, যে হাঁটু ও কাঁধে কোন কোন ধরনের অস্থিসন্ধি দেখা যায়? তাহলে হাঁটুতে দেখা যায় কবজা বা কপাট অস্থিসন্ধি এবং কাঁধে দেখা যায় হচ্ছে বল সকেট সন্ধি। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।